আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহেদ শাহ। আজকে আপনাদেরকে দেখাবো হরিণের গোস্ত দিয়ে কীভাবে মেজবানি গোস্ত রান্না করা হয়। আজকে আপনাদেরকে দেখাবো খুব শর্টকাটে কীভাবে সহজভাবে, হ্যাঁ, মেজবানি গোস্ত, হরিণের গোস্ত দিয়ে মেজবানি গোস্ত বানাবো। হ্যাঁ, আপনাদেরকে আজকে সরাসরি সংক্ষেপে দেখাবো কীভাবে হরিণের গোস্ত দিয়ে মেজবানি গোস্ত রান্না করা হয়। প্রথমত এখানে গোস্তগুলা কুচি কুচি করে রান্না ইয়া করছি, কাটছি। হরিণের গোস্ত একটু সাদা টাইপসের হয়, মানে লাল টকটকে একদম হয় না। আমি প্রথমে আগুন জ্বালাচ্ছি, প্রথমে আগুন ধরাচ্ছি, আগুন দিলাম, পরে তেল, আগুনটা একটু ছোটো করে নেব। আগে ময়লা পরিষ্কার করার জন্য একটু কী করতে হয়, পানি দিয়ে নেব ময়লাগুলো। যদি এখানে কোনো ময়লা থেকে থাকে তাহলে নিয়ে চলে যাবে। ময়লা পরিষ্কার, তারপরে এখন হাতে শুকাই দিই, পানি পড়লে তাহলে একটু ডিস্টার্ব দিবে। হ্যাঁ, তেল দিয়ে দিলাম, পরে না বসতো তেল বেশি খাবো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সব ঠিক হাতে করছি। কয়েকটি কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম, জাল 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 না হলে পরিমাণ গোস্ত মজা হবে না। কাঁচা মরিচ, কাঁচা মরিচ দিলাম, কাঁচা
প্রথম রান্না হরিণ গোস্ত, কোনো কোনো হরিণের গোস্ত রান্না করে নিই। আজকে প্রথম রান্না করবো, আপনাদেরকে সাথে নিয়ে রান্না করতেছি। ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন, টেস্টটা নিতে ভুলবেন না। আপনাদেরকে দাওয়াত দিলাম, টেস্ট নিতেন অবশ্যই। মশলাগুলো আমি সরাসরি মাংসে দিয়ে দিচ্ছি। প্রথমে মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিলাম। তারপর দিলাম হলুদের গুঁড়া, দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। তারপর দিচ্ছি মিক্সড মশলা, মাংসের মশলা, সেই মশলা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। সাথে একটা আলু দিতে পারলে একটু ভালো হতো। আলু দিব, হালকা করে ছোটো করে নিলাম। জীবনে তো অনেক খাবার খাইছে, আজকে শরীরের গোস্ত ভিডিওর এমপি ফেরত দিল। একটু শেষ করে আগুনটা বাড়িয়ে দিলাম, জ্বলতেছে। হয়ে গেলে আপনাদেরকে নিয়ে একসাথে খাবো। আলু করছি, আলু চালু দিয়ে দিলাম। হরিণের গোস্ত শেষ, এখন শুধু স্বাদ নেওয়ার পালা। আপনারা মেজবানি গোস্ত আপনাদেরকে দাওয়াত রইল, নিয়ে আসা খেয়ে যাবেন। এগুলো বিদায় নিলাম। আপনার যদি স্বাদ না হয় আপনাদেরকে মোবাইলে এমবির টাকা ফেরত।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখার জন্য আপনাদেরকে অনুগ্রহ করে ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।